হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্টুন ইন পার্টনারশিপ উইথ আনাকাডেমি আপনাদেরকে এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো কীভাবে আপনারা ফর্ম পাবেন কীভাবে আবেদন করবেন কোথায় জমা দেবেন এবং এক হাজার টাকা ব্যাঙ্কে পাওয়া পর্যন্ত সমস্ত তথ্য আপনারা এই ভিডিও থেকে পাবেন শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কন্টিনিউ দেখুন ভিডিওটিকে একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে অসুবিধা হবে আপনাদেরকে জানিয়ে রাখি বৃদ্ধ ভাতা হোক যারা ষাট বছরের ঊর্ধ্বে আছেন আপনার বাড়ির ঠাকুমা দাদু বাবা মা যে কেউ আবেদন করতে পারবেন অথবা যারা প্রতিবন্ধী ভাতা চাইছেন তারাও মাসে এক হাজার টাকা করে পাবেন তাদের জন্যও কিন্তু ফর্মটা ফিল করবেন কিভাবে এবং যারা বিধবা আছেন স্বামী মারা গেছে তারাও কিন্তু সরকারের কাছ থেকে চাইলে এক হাজার টাকা প্রতি মাসে পেতে পারেন আবেদন কিভাবে করবেন প্রত্যেকটা আলাদা আলাদা মানে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সবকটা যার যার যেটা প্রয়োজন সেটা ফর্ম ফিল আপ করবেন এবং এই একটা ফর্মের মাধ্যমেই আপনাদেরকে আবেদনটি করতে হবে এটা হচ্ছে ইংরেজি ফর্ম আবেদন করতে করবেন কীভাবে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা বাংলা ফর্মটিও নিতে পারেন বাংলাতেও কিন্তু আবেদন করা যাচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা ফিল আপ করবেন কীভাবে তারপর স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো বাদ বাকি সমস্ত তথ্য আপনাদেরকে ফর্ম পি ফিল আপ করতে হবে যেটা হচ্ছে ফর্ম পি আমি লিঙ্ক দিয়ে দেখছি ডেসক্রিপশন বক্সে এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেনশন ইনফরমেশন ফর্ম পি এখানে বলতে চাইছে পেনশন কেসের ক্ষেত্রে আপনারা যেটা করতে চাইছেন নিউ হলেন নিউ অবশ্যই যদি আপনার এক্সিস্টিং না থেকে থাকে তাহলে আপনারা নিউতে ক্লিক করবেন আর কোন পেনশনের জন্য আপনি এটা নিতে চাইছেন মানে কিসের জন্য আবেদন করছেন যদি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন এখানে টিক দেবেন আর যদি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন এখানে টিক দেবেন যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন এখানে টিক দেবেন যে কোনো একটা তারপর আপনাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে পার্সন ডিটেলসটা দিতে হবে যার নামে আবেদন হচ্ছে তার আধার নাম্বার এখানে বারোটা অক্ষরে আধার নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে ভোটার আইডি কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপরে তার নাম সঠিকভাবে লিখবেন যেটা ব্যাংকের খাতায় আছে বা ব্যাংকের পাসবইয়ে যেভাবে আছে এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম এবং এখানে লাস্ট নেম দিয়ে দেবেন জেন্ডার যেটা হবে জেন্ডার ঠিক করবেন ছেলে বা মেয়ে তারপরে ডেট অফ বার্থ দেখবেন দুটো দিনের সংখ্যা দুটো মাসের সংখ্যা চারটে বছরের সংখ্যা এখানে পরপর বসিয়ে দেবেন বয়স কত হচ্ছে আজকের তারিখ অনুযায়ী সেটা এখানে দু অক্ষরে বসিয়ে দেবেন যদি পাঁচ বছর বয়স হয় শূন্য পাঁচ নিশ্চয়ই পাঁচ বছর বয়স হবে না অনেক বয়স হবে তো দু অক্ষরের বয়স হবে দুটো ঘরে দুটো অক্ষর লিখবেন ঠিক একইভাবে ফাদার্স নেম এখানে হচ্ছে ফার্স্ট নেম এখানে মিডিল নেম এখানে লাস্ট নেম লিখে দেবেন যদি কারো মিডিল নেম না থাকে সেক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যান ফার্স্ট নেমটা এই ঘরে দেওয়ার পর লাস্ট নেমটা লাস্ট নেমের ঘরেই দেবেন মিডিল নেমের ঘরটা ফাঁকা রেখে দেবেন ঠিক আছে মাদার্স নেম যেটা সেটাও তাই ফার্স্ট নেম মিডিল নেম যদি কিছু থাকে এবং লাস্ট নেম একইভাবে ফিল আপ করবেন এবার হচ্ছে আপনার রিলিজিয়ান যে রিলিজিয়ান আপনি সেখানে টিকমার্ক করবেন যে কাস্ট আছে সেই কাস্টের ঘরে টিকমার্ক করবেন এইভাবে আপনি এদিকটা দিকটা ফিল আপ করবেন এবার হচ্ছে স্পাউস স্পাউস হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফ আপনি যদি স্ত্রী হিসেবে আবেদন করেন তাহলে হাজব্যান্ড হবে আপনার স্পাউস আর আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী হবে আপনার পাউস সেক্ষেত্রে জীবিত আছে না মৃত আছে সেটা এখানে টিকমার্ক দিতে বলছে যে কোনো একটা ঘরে আপনারা টিকমার্ক দেবেন আর যদি নট অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলের ঘরে টিকমার্ক দেবেন এবার হচ্ছে স্পাউসের নেম আপনি যদি স্ত্রী হয়ে ফর্ম ফিল করেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে লিখবেন মিডিল নেম এবং লাস্ট নেম আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে স্ত্রীর নামে আবেদন করছেন তাহলে এক্ষেত্রে উল্টোটাই হবে এখানে স্ত্রীর নাম মিডিল নাম লাস্ট নাম ঠিক একইভাবে মান্থলি ইনকাম মোটামুটি আপনারা এখানে দিয়ে দেবেন মান্থলি ইনকাম যেটা আছে আপনাদের দেখবেন ইনকাম সার্টিফিকেটে যেগুলো দেয় সেই ধরনের একটু কম সম ইনকাম দেখানোর চেষ্টা করবেন খুব বেশি হায়ার ইনকাম থাকলে কিন্তু আপনারা গ্র্যান্ট পাবেন না পেনশনের আপনাদের দরকার পড়বে না সরকার বুঝে যাবে যে এরা এমনিতেই ধনী তাহলে কিন্তু দেবে না এই হলো বিষয়ে দেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসে যেগুলো দেখবেন অ্যাস্টেটিক্স দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে তাহলে আপনাকে এখানে ভিলেজের নামটা দিতে হবে এখানে জিপি বা ওয়ার্ড নাম্বার দিতে হবে ব্লক আর মিউনিসিপ্যালিটি ধরুন আপনার ব্লকের নাম আছে জামালপুর আপনি পরপর প্রত্যেকটা ঘরে জামালপুর লিখবেন কিন্তু কারো কারো আছে যে মাঝখানে স্পেস থাকে কারো ধরুন পুলিশ স্টেশন আছে সাপোজ বেরুগ্রাম মাঝখানে একটা স্পেস সেক্ষেত্রে ই আর ইউ লিখবেন একটা ঘরে চারটে ঘরে একটা ঘর স্পেস দিয়ে আবার দ্বিতীয় যে নামটা আছে দ্বিতীয় ওয়ার্ডটা লিখবেন মানে স্পেস থাকলে একটা করে ঘর ফাঁকা দেবেন পোস্ট অফিস একইভাবে লিখবেন সাবডিভিশন যেটা আছে লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন পিন নাম্বার সাতক ছ করে লিখে দেবেন দেন আপনার স্টেট লিখে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট লিখে দেওয়া আছে দেন আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে দশ সংখ্যার মোবাইল নাম্বারটা বাদ বাকি যে আমাদের দেশের কান্ট্রি কোড সেটা দেওয়াই আছে ল্যান্ডলাইন নাম্বার থাকলে লিখবেন না থাকলে না লিখবেন ইমেল আইডি থাকলে লিখবেন না থাকলে না লিখবেন অ্যাকনলেজমেন্ট কপি যেটা আছে অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনি জানবেন না তারা দেবে এবং এই ডেটটাও কিন্তু তারাই দিয়ে দেবে নেমটা এখানে আপনি দিয়ে দেবেন একটা করে ঘর স্পেস দেবেন যদি মিডিল নেম লাস্ট নেম থাকে একটা করে ঘর ফাঁকা রেখে বাকিটা দিয়ে দেবেন এবং কোন পেনশনের জন্য আবেদন করছেন সেটা এখানে ঠিকমাক করে দেবেন দেন এখানে কিন্তু যেন ভুলেও সিগনেচার করবেন না এখানে সিগনেচার করবে না এটা অফিসার সিগনেচার করবে এবং ডেটটা সে তিনিই দেবেন এবার হচ্ছে ডিসেবিলিটি পেনশনের জন্য যারা আবেদন করছেন তাদেরকে একটু আলাদা কাজ করতে হবে যারা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার জন্য করছেন তারা এই জায়গাটা ফিল আপ করবেন না এখানে শুধুমাত্র যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করছেন তারা ফিল আপ করবেন যে কী রকমের ডিসেবিলিটি তার আছে তার হতে পারে এলসি সমস্যা তার সমস্যা ভিএই ভিএইচের হতে পারে সার্টিফিকেটে যেটা আছে সেই ধরনের সমস্যা আছে সেই অনুযায়ী একটাতে টিকমার্ক করবেন এবং সার্টিফিকেট দেবেন এবং সেখানে সার্টিফিকেটে কতটা পার্সেন্টেজ লেখা আছে সেটা এখানে মেনশন করবেন এবং কোন অথরিটি সার্টিফিকেটটা দিয়েছে সেটা এখানে লিখে দেবেন এবার ব্যাঙ্ক ডিটেলস এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো ভাতার জন্য আবেদন করুন না কেন ব্যাঙ্ক ডিটেলস প্রত্যেককেই দিতে হবে সর্বপ্রথম ব্যাংকের নাম মাঝখানে কোনো স্পেস থাকলে একটা করে ঘর ফাঁকা দেবেন দেন ব্রাঞ্চের নাম তারপরে অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে মিলিয়ে লিখবেন দুবার করে দেখে নেবেন সি কোড সঠিকভাবে লিখবেন দেন এনক্লোজার লিস্ট এবার হচ্ছে ডকুমেন্ট কী কী সাবমিট করতে হবে এই সমস্যাটা অনেকের থাকে ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড যদি দেন তাহলে এখানে একটা টিক দেবেন রেশন কার্ড যদি দেন একটা টিক দেবেন ইনকাম সার্টিফিকেট দেবেন টিক দেবেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স টিক দেবেন মানে যেটা যেটা দিচ্ছেন সেই সেই ঘরে একটা করে টিক দেবেন নমিনেশন ফর্ম ইন কেস অফ ডেথ যদি থাকে বা যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় একটা টিক দেবেন আর যদি অন্য কোনো ডকুমেন্টস দেন সেটাও এখানে মেনশন করে দেবেন যে আমি এই এই ডকুমেন্টস দিলাম এই এই উদ্দেশ্যে সেটা এখানে লিখে দেবেন ভোটার কার্ড যদি দেন সেটাও ঠিক দেবেন আর ডিসেবিলিটি সার্টিফিকেট যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করছেন তারা অবশ্যই দিতে হবে আপনাকে ডিসেবিলিটি সার্টিফিকেট এবং এই ঘরে টিক দিতে হবে যারা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার জন্য করছেন তারা চার নম্বরটা ডিসেবিলিটি সার্টিফিকেট ফাঁকা দেবেন আপনাকে দিতেও হবে না টিক মারার দরকার নেই কপি অফ হাজব্যান্ডস ডেথ সার্টিফিকেট যারা উইডো পেনশন করছেন তাদেরকে অবশ্যই এই সার্টিফিকেটটা দিতে হবে তারা এই ঘরটা টিক দেবে ডিক্লারেশানটা পড়ে নিয়ে আপনাকে এখানে সাইন করতে হবে যে ফর্মটা ফিল করছেন বা যার নামে হচ্ছে আপনাকে সাইন করতে হবে আর এই জায়গায় আপনাকে ফিল আপ করতে হবে না এই জায়গায় অফিস ফিল আপ করে দেবে এবং অফিসার এখানে একটা সাইন করে আপনাকে দিয়ে দেবে নিচের দিকটা আপনাকে কেটে দিয়ে দেবে দিকটা আপনার এই হলো আপনার ইংরেজি ফর্মটি ফিল আপ করার পদ্ধতি আর সর্বপ্রথম এইখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অবশ্যই সেঁটে দেবেন সাইন করার রকম প্রয়োজন নেই ডকুমেন্ট কি কী লাগবে আপনারা জানতে পারলেন ফর্ম কিভাবে ফিল আপ করবেন আপনারা জানতে পারলেন ফর্মটা কোথায় পাবে আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন এই হলো ইংরেজি ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি তারপরে যে বিষয়টি থাকে কোথায় আপনি জমা দেবেন হ্যাঁ আপনি জমা দিতে পারেন দুয়ারে সরকারের ক্যাম্পে সেখানে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আলাদা আলাদা কাউন্টার পাবেন যার যেটার ক্ষেত্রে প্রয়োজন সেই কাউন্টারে গিয়ে জমা দেবেন টোটাল ফর্মটা ফিল করার পর আর যদি আপনি বাংলা ফর্মটি দরকার হয় বা আপনি যদি চান যে বাংলা ফর্মটি ফিল করে জমা দেবেন তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাংলা ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো আপনার প্রয়োজন এটা ব্লক অফিসে বা আপনার লোকাল বিডিও অফিসে জমা দেওয়ার কথা যদিও এখন দুয়ারে সরকার ক্যাম্পে আপনি জমা দিয়ে এই সুবিধাটা নিতে পারেন এবং এই সুবিধাটা আপনারা খুব সহজেই নিতে পারবেন দুয়ারে সরকার আপনাদেরকে বেশিভাবে সহযোগিতা করবে কারণ ব্লক অফিসে জমা দিতে হলে একদিন হয়তো আপনাকে ঘুরতে হতে পারে কিন্তু দুয়ারে সরকার কিন্তু সহজেই কাজটা পাওয়া যাবে এবং ইমিডিয়েট সার্টিফিকেটগুলো তারা ইস্যু করবে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানালাম ভিডিওটিকে একটি লাইক দিতে ভুল করবেন না আর যদি প্রয়োজন থাকে বাংলা ফর্ম ফিল আপের তাহলে বাংলা ফর্ম ফিল আপের জন্য কমেন্ট করুন কিভাবে করতে হয় এটা লিখে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে বাংলা ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনাকে সাহায্য করবে আন অ্যাকাডেমি ডাব্লিউ আলটিমেট ব্যাচ কোর্সেস দু হাজার একুশের জন্য লঞ্চ করা হয়েছে ট্রায়াম্প থ্রি পঁচাত্তর দিনের একটা স্পেশাল ব্যাচ ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ প্রিলিমসের জন্য যেটা বারোই জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে আপনারা চাইলে এই ব্যাচে এনরোল করে ভালো প্রিপারেশান নিতে পারেন যাতে আপনার চাকরি হাত না হয় ফিরে দেখা ফিরে দেখা নতুন ব্যাচ আপনারা জয়েন করতে পারেন ফুল রিক্যাপ হবে এখানে দু হাজার টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদেরকে রিকল করানো হবে রিক্যাপ করানো হবে এবং মুখস্থ করিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে তেরোই জানুয়ারি থেকে এই কোর্সটি শুরু হচ্ছে প্রকাশ মুখার্জি অঙ্কিতা পোদ্দারের সঙ্গে আপনারা এনরোল করতে পারেন কোর্সের লিঙ্ক ডিসক্রিপশানে অ্যাভেলেবেল আন একাডেমিতে আপনারা মিশন ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে ভালো ব্যাচ পাবেন যেটা তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার একুশের জন্য স্পেশাল পি ওয়াই কিউ এবং এমসি কিউ ব্যাচ থাকছে এখানে আপনারা এনরোল করতে পারেন যদি আপনাদের টার্গেট বিসিএস হয়ে থাকে তাছাড়াও আগমন ব্যাচ আছে পিএসসি দু হাজার বাইশ প্রিলিমসের ফুল ইয়ার কোর্স এটা তেরোই জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে ব্যাচকে আপনারা কিন্তু আগমন ব্যাচে জয়েন করতে পারেন এনরোল করার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে প্রত্যেকটা কোর্স ডেসক্রিপশানে লিঙ্ক থেকে আপনারা জয়েন করতে পারবেন এবং টেন পারসেন্ট ছাড় পেতে চান যদি তাহলে আপনাদেরকে এই কোড ইউজ করতে হবে সেটাও ডেসক্রিপশানে দেওয়া আছে এস এম এন আই ওয়াই এ স্মার্ট দুনিয়া উইথাউট স্পেস ক্যাপিটালে আপনারা এই কোড যদি ইউজ করেন তাহলে আপনারা টেন পারসেন্ট লেস পাবেন কোর্স প্যাকেজে যা আছে তার থেকে ধন্যবাদ